আজি আমি পঢ়িম প্লেট টেক্টনিক অসমীয়াত ক'ম আমি ফলক বিৱৰ্তন আমি আমি জানো যে পৃথিৱীখন আমাৰ কিছুমান ফলকৰ দ্বাৰা গঠিত বা আমাৰ পৃথিৱীখন কিছুমান ফলকত ভাগ ভাগ হৈ আছে মানে প্লেট মানে হৈছে ফলক অসমীয়াত আৰু মুভমেণ্ট মানে হৈছে গতি ফলকবিলাক আমাৰ কেনেকৈ গতি কৰে সেই বিষয়ে আমি অলপ পিছত পঢ়িম আগতে আমি ফলক কি বস্তু সেই আমি চাই ল প্লেট টেকটনিক কোৱা হয় কোয়া কোৱা হয় ফলক বিবর্তন আমি আগৰ ভিডিঅটোত কি পড়েছিল পৃথিৱীৰ অন্তর ভাগর বা ভিতর ভাগের বিষয়ে আমি অধ্যয়ন কৰিছিলোঁ আগৰ ভিডিওটি তাতে কি পাইছিলোঁ আমি উপরের কৈছিলোঁ কোম্প্রাস বা আমি খোলা বুলি কৈছিলোঁ তার তলর ভাগট কৈছিলোঁ আমি মেন্টেল বা বুলি কৈছিলোঁ বলে কোমি কৈছিলোঁ আমি কোর বলি মানে পৃথিবীর কেন্দ্র কি কৈছিল কোর বলে কৈছিল তার আমি কি করেছিল আমি দুটা ভাগত ভাগ করেছিলাম তার তার আমি মেটেলখান দুটা ভাগত ভাগ করেছিলাম এখিনি আছিল মেন্টেল এখিনি আছিল কোর তার লগ আমি দুটা ভাগত ভাগ করেছিলাম কি কি নাম দিছিল আমি এখিনি আছিল আমাৰ মেন্টেল এখিনি আমি আছিল ক্রাস্ট এখিনি আছিল আমাৰ কোর বুলি কৈছিল ক্রাস্ট মানে হৈছে আমাৰ ফলক ফলক দুটা ভাগত ভাগ কৰিছিল ওপৰৰ ভাগটো আমাৰ কেনেকুৱা পৃথিৱীৰ খলাটৰ এনেকুৱা কিছমান ঠাইত ড গিসমান ঠাইত অখ অখ আমি ভাগ কৰো মানে এখিনি হৈছে মহাদেশ বা আমি কৈছিল কন্টিনেন্টেল ক্রাস কন্টিনেন্ট মানে হৈছে মহাদেশ বা মহাদীপ আৰু যিখিনি দ এখিনি পানীৰে ভৰি থাকে এখিনি কৈছিল আমি অসিয়নিক ক্রাস্ট বা মহাসাগরীয় ক্রাষ্ট এইখানে আমি পালো ক্রাষ্ট তারপর স্তর নাম কি আছে মেটেল মেন্দলটুক আমি দুটা ভাগত ভাগ কৰিম উপরখিন কম আমি আউটাৰ মেণ্টেল আৰু তলৰখিনি কম আমি ইনার মেটেল তেক আমি কোর বা পৃথিবীর আমি দুটা ভাগত ভাগ কৰিম উপরখানি কম আমি আউটাৰ কোর আৰু তলৰখিনি কম আমি ইনার কর আমি কি পঢ়িছিলোঁ তারপর আমি পড়েছিলাম লিথস্পিয়ার এস্টেনস্পেয়ার ব্রায়োস্পেয়ার আর মেজস্পেয়ার এইবিল পড়ছিলাম আমার এটা আজির কারণে আমার ইম্পর্টেন্ট হবো আৰু আর এস্টেনস্পেয়ার লিথস্পেয়ার হয়েছে আছিল আসিল আমার ক্রাষ্ট তারপি আছিল আমার এই মেন্টেল মেন্টেলক দুটা ভাগ ভাগ করেছিলাম এইখানে ওপৰৰ ভাগ হৈছে আমার আউটার মেন্টেল আউটার মেন্টেল আর এইখানে আমাৰ ক্রাস্ট বা পৃথিৱীৰ খোলা আমি এস্টেনস্পেয়ার আর লিথস্পেয়ার পড়েছিল আমি লিথস্পেয়ার বলে কাক কৈছিলোঁ এই ক্রাশখিনাশ বা লগত কি লগ কৰিছিলোঁ এই মেটেলর এইখানে আমার মেন্টেল মেটেলর আউটার মেন্টেল মানে উপর মেন্টেলির আউটার ওপৰৰ ভাগখিনি ভাগ আর আউটার মেন্টেলর আপার আপার পার্ট মানে আউটার এইখানে আমার আউটার মেন্দল এইখান ওপৰৰ ভাগ মানে এইখানে আমি কৈছিলোঁ ক্রাষ্টক বুলি বলে তারি বাকি থাকি গেল এই গেল লিথোস্পেয়ার তারপর যে বাকি থাকি গেল এই কোম্পানি কৈছিলোঁ আমি এসেনোস্পেয়ার হৈছে আমাৰ এইখিনি আমার আছে মেজস্পেয়ার আর এইখিনি ব্রায়স্পেয়ার বলে আমি কইছিল আমার আজি লাগিব লিথস্পেয়ার আর এস্টেনস্পেয়ারের বিষয়ে আমি তাদের আগতে আমি এটা বস্তু বুঝি লব লাগিব আমার দেশ মহাদেশ কাৰণে আমি এটো আজি পঢ়ি আছো এটো এটা গিলাস গিলাচ ইয়াতে পানী আছে ইয়াতে এটুকুৰা কাঠ আছে হাত টুকুড়া কি থাকবে ভাই থাকিব কোনো এটা বস্তু যদি কোনো বস্তু ভাই রাখিব লাগে তেতিয়া আমি দুটা বস্তু মনত রাখবো লাগিব তলৰ তো সদায় লিকুইড আমি কম তরল পদার্থ বা আমি কম লিকুইড কি কম পনিয়া তরল বা পনিয়া লাগিব তলৰ বস্তুটো আৰু ওপৰৰ বস্তুটো আমার সলিড অসম কমে গোটা গোটা হব লাগিব এইটা হল প্রথম কন্ডিশনটা প্রথম সর্ত এই হব লাগিব যদি কোনো বস্তু এটার এটা কোনো থাকিব লাগে দ্বিতীয় কন্ডিশনটা হৈছে কোনোবা বস্তু এটার ওপৰত কোনো বস্তু এটা ভাই থাকিব লাগিলে ওপৰত ফাই থকা বস্তুটোৰ ঘনত্ব ঘনত্ব মানে ডেঞ্সিটি বেছি বেশি মানে ঘনত্ব কম হব লাগিব হব যাৰ ওপৰত ভাই থাকে মানে পানীতকৈ কাঠ টুকুৰাৰ ঘনত্ব বেছি হ'ব লাগিব তেতিয়াহে কাঠ টুকুৰা পানীৰ ওপৰত ভাই থাকিব তলৰখিনিৰ ঘনত্ব কি হ'ব লাগিব বেছি হ'ব লাগিব মানে তলৰ পদাৰ্থখিনিৰ ঘনত্ব বেছি হ'ব লাগিব ওপৰৰ পদাৰ্থখিনিৰ ঘনত্ব কম হ'ব লাগিব তেতিয়া কোনো বস্তুৰ ওপৰত কোনো বস্তু ভাই থাকিব যদি শিল এটা আমি পেলাই দিওঁ ইয়াতে পানীত শিলটো ভাই নাথাকে কাৰণ শিলটোৰ ঘনত্ব পানীতকৈ বেছি সেইকাৰণে শিলটো ডুবি যাব বাট কাঠ টুকুৰাৰ ঘনত্ব বা বৰফ এটুকুৰা যদি দিওঁ বৰফ এটুকুৰা ঘনত্ব পানীতকৈ কম সেইকাৰণে বৰফ পানীত ভাই থাকে এইখিনি আমাৰ এতিয়া কামত আহিব আমাৰ প্লেট বা ফলকৰ বিষয়ে পঢ়াৰ সময়ত এতিয়া আমি ফলকৰ বিষয়ে পঢ়িম এইখিনি আমি বুজি পালোঁ কি লাগিব তলৰ বস্তুটোৰ ঘনত্ব বেছি হ'ব লাগিব আৰু তলৰ বস্তুটো বনিয়া হ'ব লাগিব তেতিয়াহে কোনো বস্তুৰ ওপৰত কোনোবা এটা বস্তু ভাই থাকিব এতিয়া আমি পাইছিলোঁ ধৰি লোৱা এইখিনি আমাৰ লিথ'স্পেয়াৰ তার তলত আমাৰ আমার এস্টেনস্পেয়ার আমি আগতে যে পড়িছিল আগের ভিডিও কেটার এস্টেনস্পেয়ার আর লিথস্পেয়ারটের বিষয়ে লিথস্পেয়ারটা হৈছে আমার সলিড মানে গোটা পৃথিৱীৰ ফলক এইবিলাক বস্তু কি কি থাকে হিল থাকে পাহাড় পৰ্বত মাতি এইবিলাক থাকে সেই কারণে বস্তু হল চলিড আর এই হল তার তলার ভাগটা হয়েছে অস্টেনস্পেয়ার এস্টেনস্পেয়ারটা হৈছে সেমি সলিড বুলি আমি পড়েছিলামলিড মানে হৈছে আধা পনিয়া আধা গোটা মানে ইয়াত লিকুইডর গুণও আছে মানে পনিয়ার গুণও আছে আর সলিডর গুণও আছে সলিড মানে গোটা গোটা পদার্থ গুণও আছে আর পনীয় পদার্থর গুণও আছে এটা তার একটা বস্তু চাবি ঘনত্ব সাবতার আমি উপরখিনিস লিথোস্পেয়ার আর তলরখিনিটেনস্পেয়ার লিটোস্পিয়ার ঘনত্ব হয়েছে তিন গ্রাম সেন্টিমিটার কিউব আমি ঘনত্ব কি আগতে পড়ি আগের ভিডিওটির আর এস্টেনস্পিয়ারর ঘনত্ব হয়েছে চারি দশমিক পাঁচরপর মানে তিনি দশমিক পাঁচরপা পাঁচ দশমিক চারি গ্রাম পার্টিমিটার কিউব এইবিল বস্তু কিছু কিতাবত পাব পাৰে আপুনি কিন্তু লিথোস্পেয়ারর ঘনত টি গ্রাম পার্টিমিটার কিউব আর এস্টেন ঘনত্ব খনত দশমিক পাঁচরপরা পাঁচ দশমিক চারি গ্রাম পার্টিমিটার কিউব আৰু ঘনত্ব কি বস্তু আমি আগৰ আগের ভিডিওটি পড়ি তার আগের ভিডিওবিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লবাই এ সব পাই থাকিব এতিয়া আমি পালো যে ওপৰৰ বস্তুটো আছিল সলিড বা গোটা তলৰ বস্তুটো হল ইয়াত সেমি সলিড মানে ইয়াত তরল পদার্থর গুণও আছে গোটা পদার্থর গুন আছে মানে তলর পদার্থ হৈছে মানে এস্টেনস্পেয়ারটা হৈছে লিকুইড লিকুইডৰ গুন আছে এতিয়া কোনো বস্তু একটা থাকিব লাগিব তলর বস্তুটো হব লাগিব লিকুইড আর ওপৰৰ বস্তুটো হল কঠিন এই দুটা আমি পাই গলারপর চাব আমি ঘনত্ব ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি আমি ডেন্সিটির উপর কম হবো লাগবে এটা আমি পালো লিথোস্পেয়ারর ঘনত্ব আসিল তিন গ্রাম পার্টিমিটার কিউব আর এস্টেনস্পেয়ার মানে তলরখানির ঘনত্ব পালো আমি তিনি দশমিক বছর পরে পাঁচ দশমিক চারি এটাত আমি পালো তলরখিনির ঘনত্ব বেছি আর ওপর ঘনত্ব কম আর উপর কঠিন আর তলরখিন তরল এটা এস্টেনস্পেয়ারটের বিষয়ে আমি চালু লিথস্পেয়ার বিষয়ে চালো আমি গম পালো যে উপর লিথস্পেয়ারটা ভাই থাকিব আর কেউ ভাই থাকবে আমি পড়ি এতিয়া কথাটো হ'ল এটা কথাত আপুনি কনফিউজন নহ'ব যে আমি যে পঢ়িছোঁ লিথস্পেয়াৰ লিথস্পেয়াৰতে আমাৰ সাগৰবিলাকো আছে মহাসাগৰবিলাকো আছে আৰু আমাৰ মহাদেশ বা মহাদ্বীপবিলাকো আছে এনেকৈ নাভাবিও যে আমি এষ্টানস্পেয়াৰত মহাসাগৰবিলাক আছে আৰু আমাৰ ফলকটো তাৰ ওপৰত ভাহি আছে এনেকুৱা কথা নহয় লিথস্পেয়াৰতে আছে আমাৰ মহাদেশক ৰাষ্ট আৰু মহাসাগরীয় ক্রাস মানে এই এইখিনি মহাগর আর মহাদেশ কিহর কিহর অংশ লিথস্পেয়ারের অংশ আমি যদি এটা এটা আমি গম পালো তলি আছিল এস্টেনস্পেয়ার আর ওপর আছিল আসি আমার লিথস্পেয়ার আমি গম পালো যে এস্টনোস্পেয়ারের উপর আমার লিথস্পেয়ারখিন ভাহি আছে মানে ফ্লোটিং হয়ে আছে ফ্লোট হয়ে আছে মানে ভাহি আছে আমি দুটা বস্তু জানিব লাগিব এই যে পৃথিবী লিথস্পেয়াৰখিনি আৰু এষ্টেনস্পেয়াৰখিনি আছে লিথস্পেয়াৰখিনি এষ্টেনস্পেয়াৰৰ ওপৰত ভাহি আছে লিথস্পেয়াৰখিনি এতিয়া আমাৰ পৃথিৱীখনত কণ্টিনিউ লাগাতাৰ কিছুমান বলৰ বল বলৰ প্ৰভাৱ পৰি থাকে ওপৰৰ পৰা কাৰ কাৰ বল আহি পৰে আমাৰ মাধ্য়কৰ্ষণ বল আহে চন্দ্ৰ আৰু সূৰ্যৰ পৰা আৰু তলৰ পৰা আহে আমাৰ যান আমার তলত আছে লাভাবিলা আছে পৃথিবীর কেন্দ্রের লাভা সেই অনবৰতে ওপৰত যার যার কাৰণে বিচাৰি থাকে মানে আমার হৈছে বহুত গৰম গৰম বস্তু সদায় ওপৰৰ ফলে গৈ থাকে আৰু ইয়াতে সদায় আমার যে লিথস্পেয়ার আছিল তাতে সদায় খুন্দা মারি থাকে তলৰ পৰা আৰু আর পৰা কি কিহে বল প্রয়োগ করে থাকে আমার মাধ্যাকৰ্ষণ শক্তি সন্দ্র এখানে চন্দ্র সূর্যই পৰা মাধ্যাকৰ্ষণৰ শক্তির দ্বারা ইয়াতে আমার বল প্রয়োগ করে থাকে তাৰ কাৰণে কি হল দুটা বল পাল আমি এটা পালো উপর হবল বল আমি পালো বলরের পর হবল। আমি উপরের বলটুক জিওগ্রাফির ভাগত কি কম একজো জেনেটিক ফোর্স আমি উপরেরপরা হা অখিনি আছিল আমার লিথস্পেয়ার বাইরের আমি কলো কলো আমি এক্সোজেনেটিক ফোর্স আৰু লাভার পর মানে পৃথিবীর তলরপর বলটুক আমি কম এন্ডো জেনেটিক ফোর্স কথাবিলা আসল আসল আপনাদের বুঝি লোক তার যিকোনো বস্তু আপনি পার্সো এন্ডোজেটিক ফোর্স আর এক্সোজেটিক ফোর্স আমি বুঝি পালো তার ভালকে আমি নেক্সট ভিডিওটিত পঢ়িম এই যে এন্ডো জেনেটিক আর বল বলবিল কন্টিনিউ লার আই ইয়াতে আমাৰ লিথুস্পেয়াৰত আহি আছে তাৰ তাৰ ফলত কি হ'ল লাহাবিলাক এনেকৈ তলৰ পৰা ওপৰত যাব চেষ্টা কৰি থাকিলে ইয়াতে খুন্দা মাৰি থাকিল ওপৰৰ পৰা মাদ শক্তি সেইবিলাক সেই খুন্দা মাৰি থাকিল তেতিয়া লাহে লাহে ইয়াতে ফাট মেলিব আৰম্ভ কৰিলে আমাৰ লিথুস্পেয়াৰটোত তাৰপিছত কি হ'ল লিথুস্পেয়াৰবিলাক এনেকৈ বেলেগ বেলেগ ভাগত ভাগ হৈ গ'ল মানে আমাৰ পৃথিৱীখন এনেকুৱা আছিল আগতে এনেকুৱা আছিল লাহে লাহে কি হ'ল এনেকৈ এনেকৈ ফাট মেলিব ধৰিলে কিয় কাৰণে ওপৰৰ পৰা আৰু তলৰ পৰা যে বলবিলাক প্ৰয়োগ কৰি আছে তলৰ পৰা লাভাই লাভাবিলাক আমাৰ গৰম এই লাভাবিলাকে আৰু ওপৰৰ পৰা মাধ্যাহৰ্ষণিক শক্তি সূৰ্য আৰু চন্দ্ৰৰ এইবিলাকৰ পৰা এইবিলাক আমি পিছত পঢ়িম ভালকৈ কিবিলাক বল প্ৰয়োগ হয় তেনেকৈ পৃথিৱীখন এনেকুৱা টুকুৰা টুকুৰা হৈ গ'ল আমাৰ পৃথিৱীখন মানে আমাৰ লিথস্পেয়াৰটো লিথস্পেয়াৰটো টুকুৰা টুকুৰ হৈ গ'ল আৰু সেই টুকুৰাবিলাকক কোৱা হয় প্লেট বা অসমীয়াত কোৱা হয় ফলক এতিয়া ফলক কি বুলি সুধিলে আপুনি কি কব ফলক হ'ল আমাৰ লিথুচ পেয়াৰৰে সৰু সৰু অংশ লিথুচ পেয়াৰৰ সৰু সৰু অংশ বা সৰু সৰু পাৰ্টবিলাকক আমি কি কওঁ প্লেট বুলি কওঁ বা অসমীয়াত আমি ফলক বুলি কওঁ এতিয়া আমি যদি চাওঁ আমি পৃথিৱীখন মুঠতে সাতাইশটা মান এনেকুৱা ফলকত ভাগ হৈ গৈছে ভাঙি ভাঙি টুকুৰা টুকুৰ হৈ গৈছে আমাক তাৰে সাতটা ফলকৰ আমি জানিব পাৰিলে আমাৰ কাৰণে বহুত সকলো এক্সাম কাৰণে ইম্পৰ্টেণ্ট আমি সাতটা ফলকৰ বিষয়ে জানিব লাগিব এতিয়া আমি যদি শ্লাইডত যাওঁ ফলকেইটাৰ বিষয়ে মই এতিয়া শ্লাইডৰ সহায়ত কৈ দিওঁ আপোনালোকক পৃথিৱীখন আগতে মাটিবিলাক মানে মাটিবিলাক একেলগে আছিল মহাসাগৰবিলাক একেলগে আছিল এনেকৈ ফাট মেলি মেলি মাটিবিলাক ভাগ ভাগ হৈ গ'ল মানে পৃথিৱীৰ খোলাটো ভাগ ভাগ হৈ গ'ল আৰু কিছুমান প্লেটত ভাগ হৈ গ'ল কিয় ভাগ হৈ গ'ল আমি অলৰেডি কৈ দিলোঁ এতিয়া আমি ডাঙৰ ডাঙৰ প্লেট আমি পঢ়িম মুঠ মুঠ সাতাইশন প্লেট প্লেট হয়েছে আমার পৃথিবী মানে আমার লিথস্পিয়ার তো ভাঙে ভাঙে ভাগত ভাগ হয়েছে আর সেই ভাগবা আমি কোম প্লেট তাৰে আমি সাতটা আমার কারণে ইম্পর্টে সাতটা আমি পড়লেই বা আমার এক্সামর কারণে যথেষ্ট তাৰে সিলেলি কৈ যাও আপোনালোকে মনত আমি রাখব হৈছে আমাৰ পৃথিৱীখন প্ৰথমতে আমি চাম হৈছে এণ্টাৰ্কটিকা এইখন হৈছে এণ্টাৰ্কটিকা প্লেট এইখন এখন প্লেট হৈ গৈছে তাৰপিছত এইখিনি হৈছে এইখিনি হৈছে চাউথ আমেৰিকা প্লেট তাৰপিছত এইখিনি হৈছে নৰ্থ আমেৰিকা প্লেট এইখন এক নম্বৰ এইখন দুই নম্বৰ এইখন তিনি নম্বৰ আৰু এইখিনি হৈছে আমাৰ পেচিফিক অছিয়ান বা প্ৰশান্ত মহাসাগৰ এইখিনি আৰু এইখিনি প্ৰশান্ত মহাসাগৰ এইখিনিক আমি চাৰি নম্বৰত দিলোঁ তাৰপিছত এইখিনি হৈছে আফ্ৰিকান প্লেট এইখন হৈছে আমাৰ আফ্ৰিকা এইখনক আমি পাঁচ নম্বৰ দিলোঁ আৰু ইখন হৈছে এইখিনি আছে এছ এছিয়া এইখিনি হৈছে ইউৰোপ এই দুখন দুখনক লগ কৰি আমি কি ক'ম ইউৰেচিয়ান প্লেট আৰু ইখন ইখন হৈছে আমাৰ ইণ্ডিয়া এইখন হৈছে অষ্ট্ৰেলিয়া এই দুখন দুখন মহাদেশক লগ লাগি এখন প্লেট হৈছে ইণ্ডো অষ্ট্ৰেলিয়ান প্লেট আমি এতিয়া কি কি পালোঁ প্ৰথম এণ্টাৰ্কটিকা প্লেট তাৰপিছত পালোঁ আমি প্ৰশান্ত মহাসাগৰ প্লেট বা পেচিফিক প্লেট তাৰপিছত আমি পালোঁ ছাউথ এমেৰিকা প্লেট তাৰপিছত আমি পালোঁ নৰ্থ এমেৰিকা প্লেট নৰ্থ এমেৰিকা প্লেট তাৰপিছত পালোঁ ইউৰোপ আৰু এছিয়া লগ হৈ কিনে এখন প্লেট হৈছে ইউৰোপ আৰু এই প্লেটখনত মানে ইউৰোপখনো আছে আৰু এছিয়া মহাদেশখনো আছে এইখনক কোৱা হয় ইউৰেছিয়ান প্লেট ইউৰেচিয়ান প্লেট আৰু আমি ইণ্ডিয়াখন আৰু আমাৰ ভাৰতখন আৰু অষ্ট্ৰেলিয়াখন মহাদেশ দুখন এখন প্লেটতে আছে সেই প্লেটখনক কওঁ আমি ইণ্ডো অষ্ট্ৰেলিয়ান প্লেট এতিয়া আমি নেক্সট ভিডিঅ'ত আমি চাম ভূমিকম্প পৰ্বত পাহাৰ কেনেকুৱা হয় জলামুখি কেনেকুৱা হয় এই প্লেটবিলাক আমাৰ একেলগে কিয় নাই ইমান ইমান মাজত ইমান ফাঁক কিয় হৈছে এই বিষয়ে আমি পঢ়িম নেক্সট ভিডিঅ'ত তার কারণে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ে ভাল লাগিছে যদি বুঝি পাইছে যদি লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে কিবা জানিব থাকিলে থ্যাংক ইউ